হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বিপ্লব আইটেকের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি বিপ্লব বাস্কি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আমি আপনাদের সামনে এসেছি, সে বিষয়টা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে কিভাবে আমরা প্রত্যেকটি স্লাইডে আমরা ট্রানজিশন সংযুক্ত করতে পারি। তো ভিউয়ার্স, ট্রানজিশন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ একটি স্লাইডের পর আরেকটি স্লাইডের মাঝখানে যে অ্যানিমেশনটা দেওয়া থাকে সেটাকে আমরা বলি ট্রানজিশন। তো আমাদের প্রেজেন্টেশনকে আকর্ষণীয় করে তোলার জন্য ট্রানজিশনের গুরুত্ব অপরিসীম। তো ভিউয়ার্স, সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং হাতে কলমে আজকে আমরা শিখব কিভাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে ট্রানজিশন সংযুক্ত করা যায়। তো ভিউয়ার্স, কথা আর বাড়াচ্ছি না, আমরা কম্পিউটার স্ক্রিনে যাব এবং দেখব কিভাবে প্রত্যেকটি স্লাইডে ট্রানজিশন আমরা সংযুক্ত করতে পারি। হ্যালো ভিউয়ার্স, আমরা ছোট্ট একটা ইন্ট্রোর পরে আবার কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে ট্রানজিশন সংযুক্ত করা যায়। আমি পূর্বেই বলেছি ট্রানজিশন হচ্ছে একটা স্লাইডের পরে এবং পরের স্লাইডের আগে এবং প্রত্যেকটা স্লাইডে যে অ্যানিমেশন দেওয়া থাকে। আমরা পূর্বে দেখেছি যে আমরা টেক্সটে এবং বিভিন্ন ধরনের শেপ বা বিভিন্ন ধরনের ছবিতে আমরা অ্যানিমেশন দিয়ে থাকি। এখন আজকে আমাদের বিষয়টা হচ্ছে যে আমরা স্লাইডে কিভাবে অ্যানিমেশন সংযুক্ত করতে পারবো, সেটাকে আমরা বলি ট্রানজিশন। তার জন্য আমাদেরকে প্রথমে একটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফাইল ডিজাইন করতে হবে এবং সেটাতে আমরা ট্রানজিশন দিতে পারবো। ট্রানজিশন আমরা যদি কোনো প্রেজেন্টেশনে ব্যবহার করি তাহলে তার ফলে আমাদের প্রেজেন্টেশনটা আরও আকর্ষণীয় হয়ে ওঠে। তাহলে সেই বিষয়টা আজকে দেখব। তার জন্য আমি একটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফাইল তৈরি করে রেখেছি, সেটাকে আমি ওপেন করছি। এখানে আমরা স্টেপ বাই স্টেপ দেখব আজকে কিভাবে আমরা আমাদের স্লাইডে ট্রানজিশন সংযুক্ত করতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের একটা প্রেজেন্টেশন ফাইল, আমি ডিজাইন করে রেখেছি। এটাকে আমি স্লাইড শোতে গিয়ে এটা আমরা স্টেপ বাই স্টেপ দেখি এবং বুঝব এখানে আমাদের স্লাইডে ট্রানজিশন দেওয়া আছে কি নাই। তাহলে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি এখানে আমার চ্যানেলের লোগো দিয়েছি এবং আমার চ্যানেলের নাম দিয়েছি। এখন এখানে আমি আমাদের টেক্সটে এবং আমাদের ছবিতে কি দিয়েছি, অ্যানিমেশন দিয়েছি। এই অ্যানিমেশন কিভাবে দেওয়া যায় তার একটা ভিডিও আমার করা আছে, আমি ডিসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তাহলে আজকে আমাদের বিষয়টা হচ্ছে হাউ টু অ্যাড ট্রানজিশন ইন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। আপনারা একটা জিনিস খেয়াল করেন, আগের স্লাইড থেকে আমরা কিন্তু পরের স্লাইডে আসলাম, এই স্লাইডের মাঝখানে কিন্তু কোনো স্লাইডে ট্রানজিশন বা অ্যানিমেশন অ্যাড করা নাই, যে বিষয়টাই আজকে আমরা দেখব। তাহলে প্রথম স্টেপ হচ্ছে আমাদেরকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফাইলে যেতে হবে এবং সেখানে সেটাকে আমাদেরকে কাজ করতে হবে। দ্বিতীয় স্টেপ হচ্ছে সিলেক্ট এ স্লাইড, মানে আমাদের যে স্লাইডটা ডিজাইন করা আছে সেই ডিজাইন করা স্লাইডকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। তারপরে থার্ড স্টেপে আমরা কি করতে পারি, ক্লিক মেনু বার অ্যাড ট্রানজিশন। আমাদের মেনু বারে যে ট্রানজিশনটা আছে, মেনু আছে, সেই ট্রানজিশন মেনুতে আমাদেরকে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পরেই আমরা অনেকগুলো ট্রানজিশন আমরা সেখানে দেখতে পারব। তাহলে স্টেপ ফোরে হচ্ছে আমাদের চুজ ট্রানজিশন ফর স্লাইড, মানে একটা স্লাইডের জন্য আমাদেরকে এক ধরনের ট্রানজিশন সেখান থেকে পছন্দ করতে হবে। তারপরে আমাদেরকে কি করতে হবে, স্টেপ ফাইভে কাস্টমাইজ দ্য ট্রানজিশন। আমরা যে ট্রানজিশন আমরা সেটাতে অ্যাড করতে পারি সেই ট্রানজিশনটাকে আমরা কাস্টমাইজ করব। কিভাবে কাস্টমাইজ করব,
সেটাতে আমরা সাউন্ড দিতে চাই কিনা বা সেটার সময় কতখানি হবে এই সব বিষয়গুলো আমরা সেখান থেকে কাস্টমাইজ করে নিতে পারব। তো ভিউয়ার্স, সেই বিষয়টা আমরা আজকে দেখি। তাহলে আমি আমার প্রথম স্লাইডে আসলাম। আমি পূর্বে দেখিয়েছি এখানে যে আমার কোনো ট্রানজিশন অ্যাড করা নাই। তাহলে আমাদের সেই ধারা মতে বা আমাদের যে স্টেপ মতে, প্রথমে আমাদেরকে মেনু বারে আমাদেরকে এখান থেকে খুঁজতে হবে ট্রানজিশন। এই যে ডিজাইনের পরে আছে কি ট্রানজিশন, এই ট্রানজিশনে আমাদেরকে ক্লিক করতে হবে। ট্রানজিশনে ক্লিক করলে আমাদের এখানে অনেকগুলো ট্রানজিশন এখান থেকে আমরা দেখে নিতে পারবো। তারপরেও এই ট্রানজিশনের সর্বডানে আমাদের যে ড্রপ ডাউন আইকন আছে সেখানে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানেও অনেকগুলো ট্রানজিশন আমরা এখান থেকে দেখে নিতে পারবো বা এখান থেকে আমরা পছন্দ করতে পারবো। যদি আমি এখান থেকে এই গ্লিটার ট্রানজিশনটা ক্লিক করি, তাহলে আমাদের এই প্রথম স্লাইডে আমাদের সেই গ্লিটার ট্রানজিশনটা সংযুক্ত হলো। এবং এটাকে যদি আমি কাস্টমাইজ করি, এখানে আমাদের ইফেক্ট অপশন আছে, ইফেক্ট অপশনে অনেকগুলো এখান থেকে আমরা ইফেক্ট পছন্দ করে নিতে পারবো। যদি আমি হেক্সাগন্স ফ্রম টপ, এটা যদি আমরা পছন্দ করি, তাহলে আমাদের উপর থেকে সেটা ট্রানজিশনটা আসবে। তারপরে যদি বলি ডায়মন্ডস ফ্রম টপস, এটাও যদি পছন্দ করি, তাহলে এইভাবে আমাদের ট্রানজিশনটা আসবে। তো এখান থেকে আমরা যেটা ইচ্ছে হয় আমাদের সেটা আমরা এখান থেকে পছন্দ করে নিতে পারবো। তো এইভাবে আমাদের স্লাইডে ট্রানজিশনটা সংযুক্ত হবে। তারপরে এখান থেকে আমরা যদি সাউন্ড, এই যে দেখা আছে লেখা আছে সাউন্ড, এই সাউন্ডে লেখা আছে কি নো সাউন্ড, এখান থেকে আমরা যদি ক্লিক করি, এখানে অনেকগুলো সাউন্ড এখান থেকে আমরা পছন্দ করতে পারবো। যেমন যদি আমরা বলি এই যে ক্যামেরার মতো একটা শব্দ হবে, এখান থেকে যদি আবার বলি আমরা কয়েনের মতো একটা শব্দ হবে। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি কি ডিউরেশনটা হচ্ছে 3.90 সেকেন্ড। এটাকে যদি আমরা কমাতে চাই, এখান থেকে আমরা নিচ দিয়ে কমাতে পারবো, এবং যদি সেটার সময়টা বাড়াতে চাই, এখান থেকে আমরা সেটা বাড়িয়ে নিতে পারবো। তারপরে আমরা কি দেখতে পাচ্ছি, অন মাউস ক্লিক, তার মানে মাউস ক্লিক করলে আমরা পরের স্লাইডে আমরা যেতে পারবো। আর আফটার যদি বলি, তাহলে এখানে আমাদেরকে সময় একটা ঠিক করে দিতে হবে। আমরা যদি সময় ঠিক করে দিই, তাহলে সেই সেকেন্ডের পরে আমরা পরের স্লাইডে আবার আসতে পারবো। যাই হোক, এইভাবে আমরা ট্রানজিশনটা অ্যাড করতে পারবো। তারপরে সেভ করলাম। আমরা আবার আমাদের 2 নম্বর স্লাইডে আমরা আবার ট্রানজিশন অ্যাড করব। তাহলে সেই ট্রানজিশন মেনুতে আবার ক্লিক করলাম। ক্লিক করার পর সেখান থেকে ড্রপ ডাউন আইকনে ক্লিক করলাম। এখানে আমরা দেব ভরটেক্স ট্রানজিশনটা আমি অ্যাড করলাম। ইফেক্ট অপশনে এসে আবার সেটাকে যদি আমরা চেঞ্জ করতে, ফ্রম টপ, ফ্রম রাইট, ফ্রম বটম, ফ্রম রাইট দিলাম, বা ফ্রম বটম আমরা ইউজ করতে পারি, বা যেটা এখান থেকে আমাদের পছন্দ হয় সেটা আমরা এখান থেকে সেট করে নিতে পারবো। এখানে যদি আমরা সাউন্ড ইউজ করি, তাহলে এখান থেকে সাউন্ড একটা অ্যাড করলাম এবং সময়টাকে আমি বাড়িয়ে দিলাম, একটু 5 সেকেন্ড করে দিলাম। তারপরে এটাকে আবার সেভ করলাম। আমি আবার তৃতীয় স্লাইডে আবার ট্রানজিশন অ্যাড করব। এখান থেকে শেড, এটা আমি অ্যাড করলাম। শেড অ্যাড করার পর আমি ইফেক্ট অপশন থেকে আবার স্ট্রিপ আউট, এটাও ইউজ করতে পারি, বা আমাদের আরও ইফেক্ট আছে এখান থেকে পার্টিকেলস ইন, এটাও আমরা ইউজ করতে পারি। আমাদের যেটা পছন্দ হবে নিজের মতো, নিজের পছন্দ অনুযায়ী সেটাই আমরা সেট করে নিতে পারবো। এখানে আবার একটা সাউন্ড যদি আমরা অ্যাড করতে পারি, এখানে লেজার সাউন্ড দিলাম এবং সময়টাকে একটু বাড়িয়ে দিলাম, 4 সেকেন্ড করে দিলাম, আবার সেভ করে দিলাম। এইভাবে প্রত্যেকটা স্লাইডে আমরা ট্রানজিশন সংযুক্ত করব। তারপরে এখানে ডোরস আছে, আমরা ডোরসের মতো দিতে পারি। ইফেক্ট অপশনে এসে হরাইজন্টালি আমরা দিতে পারি এবং ভার্টিক্যালি সেটা ইউজ করতে পারি। এখানে সাউন্ড আমরা অ্যাড করলাম ব্রিজ সাউন্ড এবং সময়টাকে একটু 2 সেকেন্ড করে দিলাম। এভাবে আমরা অ্যাড করব প্রত্যেকটা স্লাইডে। তাহলে 4 নম্বরে গেল। এবার 5 নম্বর স্লাইডে আমি অ্যাড করছি ডিসল, এটা আমরা অ্যাড করলাম। আপনারা দেখুন এখানে আমাদের ইফেক্ট অপশনে কোনো ইফেক্ট নাই, মানে এই স্লাইডে আমরা আর কোনো ইফেক্ট এখান থেকে পাবো না। যদি অন্যটা আমরা দিতে পারি,
এই যে চেক বোর্ড চেকার বোর্ড আছে এই চেকার বোর্ডের ইফেক্ট অপশনে দুইটা আছে ফ্রম টপ ফ্রম লেফট এটা আমরা ইউজ করতে পারি এবং সাউন্ড যদি এখান থেকে দিতে চাই সাউন্ড এটা ইউজ করলাম হ্যামার এবং সময়টাকে একটু বাড়িয়ে দিলাম 3 সেকেন্ড করে দিলাম এইভাবে আমরা প্রত্যেকটা স্লাইডে আমরা কি অ্যাড করতে পারবো একটা ট্রানজিশন অ্যাড করতে পারবো এখান থেকে গ্যালারি আমরা পছন্দ করতে পারি গ্যালারির ইফেক্ট অপশনে এসে ফ্রম লেফট এবং ফ্রম রাইট আছে তাহলে ফ্রম লেফট দিলাম এভাবে আমরা এটাকে সংযুক্ত করতে পারবো তো সময়টা একটু বাড়িয়ে 2 সেকেন্ড করে দিলাম তো ভিউয়ার্স আমার এখন প্রত্যেকটা স্লাইডে ট্রানজিশন সংযুক্ত হলো তাহলে আমরা এখন যদি এটাকে স্লাইড শোতে যাই তাহলে আমরা কিভাবে আমাদের সেই ট্রানজিশনটা হয় সেটা আমরা দেখে নিই তাহলে আমরা স্লাইড শো আমাদের যে স্ক্রিনের নিচে ডান পাশে যে কাপের মতো একটা দেখাচ্ছে সেখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের সেটা স্লাইড শোতে আসবে তাহলে দেখুন ভিউয়ার্স এই যে ডান পাশ থেকে আমাদের বাম পাশে যে অ্যানিমেশনটা গেল এটাকে আমরা বলি ট্রানজিশন তাহলে এইভাবে আমাদের যে টেক্সট অ্যানিমেশন দেওয়া আছে সেটা একের পর এক আসবে এইভাবে আসতে থাকবে তারপরে দেখুন এরপরের স্লাইডটাতে আমাদের একটা ট্রানজিশন আবার দেখাবে এই যে আমাদের যে ট্রানজিশনটা এটা হচ্ছে আমাদের নেক্সট ট্রানজিশন তারপরে ক্লিক করলে আমাদের সেই অ্যানিমেশন দেওয়া টেক্সট অথবা ছবি অথবা কোনো শেপ আমাদের আসবে তারপরে ট্রানজিশনটা এইভাবে আবার আমরা দিয়েছি তো ভিউয়ার্স তারপরে স্টেপ 4 বা আমাদের যে কাজগুলো আছে আমাদের যে প্রেজেন্টেশনগুলো আছে সেগুলো আমরা এখান থেকে দেখাতে পারবো তাহলে ভিউয়ার্স দেখুন আমাদের প্রেজেন্টেশনটা কিন্তু আরও অনেক আকর্ষণীয় হবে যদি এই ট্রানজিশনটা আমরা সংযুক্ত করি তো ভিউয়ার্স এভাবে আমরা ট্রানজিশন অ্যাড করে আমরা আমাদের প্রেজেন্টেশনটা আরও আকর্ষণীয় করে তুলতে পারি তো ভিউয়ার্স ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন সর্বোপরি আমার চ্যানেলটা যদি আপনার ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করবেন যেন নতুন ভিডিও আপলোড করার পর পরেই তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় তো ভিউয়ার্স আর এই প্রেজেন্টেশন সম্পর্কে কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে